সবজি মুরগির দাম কিছুটা কমলেও উত্তাপ ছড়াচ্ছে আলু পেঁয়াজ সহ সব ধরনের চাল। সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে আলুর দর, আর পেঁয়াজের দাম বেড়েছে আরও বেশি, 30 টাকা পর্যন্ত। মজুতদারদের কারসাজিতে পণ্যগুলোর দাম বেড়েছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের, আর ভোক্তাদের দাবি সরকার নয়, অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে বাজার। দরকারি পণ্যের দামের স্থিতিশীলতা যেন অলীক কোনো স্বপ্ন, কোনো আভাস ছাড়াই চড়া আলু পেঁয়াজ ও চালের দাম। স্বল্প আয়ের মানুষের নিয়মিত খাদ্য তালিকায় থাকা আলু সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা। বাজার ও মানভেদে বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির হার আরও বেশি পেঁয়াজের, কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকা পর্যন্ত। কারণ হিসেবে সামনে আসছে সরবরাহ সংকটের বিষয়টি। যদিও রাজধানীর কারওয়ান বাজারে স্বাভাবিক সরবরাহ দেখা যায় পণ্য দুটির, আমাদেরকে তো বাধ্য হয়ে দামে কিনতে হচ্ছে। এখন আমরা কি করব, আমরা আগের চেয়ে কম কিনি, যে এখানে 2 কেজি পেঁয়াজ ইউজ করতাম সেখানে 1 কেজি পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজ মোকামে আমার বেশি দামে কেন লাগে, পেঁয়াজ পাওয়া যায় না, পেঁয়াজ লাগে আমার 20 বস্তা, পেঁয়াজ পাই 5 বস্তা, কোনো হাটে পাইই না। প্রত্যেকটা কলেস্টোরে যাক, সরকারের লোক যাক, টিম যাক, এই 20 টিয়ার আলটা, 25 টিয়ার আলটা, 30 টিয়ার আলটা, আজকে 50 টিয়া কেন হইলো, এটা ভালো করে জানুক, জানলে তো বাড়িয়ে যাবে। সরকারি হিসাবে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দামও। সিন্ডিকেটকে দায়ী করে খুচরা বিক্রেতাদের দাবি, মিল মালিকদের কারসাজিতে তৈরি হয়েছে এই সংকট। অবশ্যই এটা সিন্ডিকেট, কারণ আমি তো টাকা দিলে মাল পাইতেছি, যে যদি আমি জিনিস না পাইতাম, যদি বলতো আমাকে যে না ভাই এখন হবে না, 15 দিন পরে নিয়েন, আমার কাছে এখন ধান নাই, ধান আমি কিনে এনে দিব আপনাকে, কিন্তু তার কাছে মাল আছে, সে অধিক মুনাফা বিক্রি করতেছে, অবশ্যই এটা সিন্ডিকেট। আমাদের তো কষ্ট হচ্ছে, এখন তো আমাদের আর বেতন বাড়ছে না, আমাদের বেতন তো সীমিত। তবে শীতকালীন সবজির যোগান স্বস্তি দিয়েছে কিছুটা, দাম কমেছে কিছু সবজির, কমেছে ডিম মুরগির দাম, এই সময়ে কমেছে আদা হলুদ ও শুকনো মরিচের মূল্য। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।